কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? আপনার এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার আধ ঘন্টা পরে, আমি আধ ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে এখানে, যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন এখানে? এখানে ঘুরতে হয়? কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় 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 আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? আপনি চমকাচ্ছেন আঙুল তুলে, তখন আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে একবার এক ঘন্টা মানে আটকে রেখে দিলেন। আপনি দেখুন আসিফ সামি, আপনি দেখান আপনি বলছেন আপনি একটু আগে ওখানে গেলেন মাছের বাজারে, বললো মাছ কিনতে সবাই দাঁড়িয়ে আছে। ওরা কি সত্যি মাছ কিনতে দাঁড়িয়েছিল? না কি করছিল ওখানে দাঁড়িয়ে? কি করছিল ওরা ওখানে? কি করছিল ওখানে? সব দাঁড়িয়ে আছে, যেতে দাঁড়িয়ে কারণ মানে এখানেই আটকানো হয়েছিল আপনাকে। চলো চলো চলো, আপনি ওখানে গেলেন যখন গ্রামবাসীরা কি বলছিল? ওটা আটকে দিচ্ছে আমাদের ভোটের দ্বারা। হ্যাঁ হ্যাঁ, তিনি জমায়েত কেন দাদা? বলছি এতজন জমায়েত করে আছেন কেন? দেখা যাচ্ছে তো জমায়েত, মানে আপনারা জমায়েত করেছিলেন? দেখুন চড়াও হচ্ছে এরা, এবং যে অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জমায়েত করে বুঝ জ্যাম করার অভিযোগ হিরণ চট্টোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।